স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত দু সপ্তাহে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে 330% হারে, আর দৈনিক মৃত্যু বেড়েছে 850% হারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত দু সপ্তাহে দেশে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে 164% হারে, আর দৈনিক মৃত্যু বেড়েছে 239% হারে। এই পরিস্থিতিতে নেতা নেত্রীরা মুখে করোনা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও রাজনৈতিক সভা সমাবেশ থেমে নেই। আমার তো মনে হয় আগে মানুষকে বাঁচতে হবে, তারপরে পলিটিক্স, তারপরে মিছিল মিটিং। আমি যদি বাঁচতেই না পারলাম, এগুলো কোথা থেকে করব, কাদেরকে নিয়ে করব, কিসের জন্য পলিটিক্স? করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সিপিএম প্রথম সিদ্ধান্ত নেয়, তারা আর বড় সভা সমাবেশ করবে না। এরপর করোনা সংক্রমণ রুখতে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে তার নির্বাচনী সভা বাতিল করেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতায় তিনি আর বড় সভা বা কর্মসূচি করবেন না, বক্তৃতাও হবে ছোট। নরেন্দ্র মোদীর সভার সংখ্যায় আপাতত কোনো কাটছাঁট করা হচ্ছে না। 22 ও 24 এপ্রিল এই দুদিনে প্রধানমন্ত্রীর মোট 4টি সভা করার কথা ছিল। বিজেপি সূত্রে দাবি, 4টি সভাই হবে, তবে 23 এপ্রিল একদিনে। বিজেপির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রীয় মন্ত্রীদের সভায় 500-এর বেশি দর্শক থাকবেন না। কিন্তু করোনা বহে কি 500 জনকে নিয়ে সভা করাও নিরাপদ, প্রশ্ন তুলছেন অনেকে। আমার এই যে র্যালি, এই যে মিছিল, এটাতে আমার ঘোরতর আপত্তি আছে। সে যে কোনো পার্টিরই হোক না কেন, যদি তোমার কোনো বক্তব্য থাকে তাহলে সেটা তুমি এই যুগে থ্রু টেলি সিস্টেমে করতে পারো। বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। ষষ্ঠ দফা ভোটের আগে নির্বাচন কমিশন জানায়, শেষ 3 দফা ভোটের জন্য সন্ধ্যে 7টা থেকে পরদিন সকাল 10টা অবধি প্রচার করা যাবে না। ভোটের 72 ঘন্টা আগে শেষ করতে হবে প্রচার। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, 5 দফা ভোট হয়ে যাওয়ার পর কমিশনের এই পদক্ষেপ নেওয়ার কথা মনে পড়ল? যারা দেশ চালাচ্ছেন, যারা নির্বাচন করছেন, তাদের যদি বিন্দুমাত্র বোধোদয় হতো তাহলে এইভাবে আগুন হাতে রাজ্য জুড়ে ছুটে বেড়ানো হতো না। ভোটটাকে যদি আমরা একটু ভদ্রসভ্যভাবেও করতে পারতাম তাহলে কিছু হলেও তো আমরা আগুনটাকে কম করতে পারতাম। ভয়ঙ্কর করোনা, তা সত্ত্বেও শেষ 3 দফার ভোট কেন 1 দফায় করানো হলো না, সেই প্রশ্ন ঘিরে বিতর্ক জোরালো। আমি এখনো ইলেকশন কমিশনকে হাত জোর করে রিকোয়েস্ট করব, 3টে ফেজ বাকি আছে, 5টা ফেজ হয়ে গেছে, আপনারা একদিনে ইলেকশনটা করে দিন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা একদিনে না হলে 2 দিনে করে দিন, কিন্তু 1টা দিনে অন্তত সেভ করুন। বিজেপির কথা শুনে সবটা হেয়ালি করবেন না, মানুষের জীবন নিয়ে খেলবেন না। প্রধানমন্ত্রী কি যে মুখ্যমন্ত্রীও কি ইতনি বৈঠক হুই ও কিসি মে শামিল হুই কিয়া? চুনাও এক সংবিধানিক আবশ্যকতা হ্যায়, ইট ইজ আ কনস্টিটিউশনাল অবলিগেশন আন্ডারটেকেন বাই দ্য ইলেকশন কমিশন। ঝিলম করঞ্জয়, করুণাময় সিংহ, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।